नमस्कार बंधुरा स्टाडी आईक्यू एर बांगला भिडियो लेक्चर सीरीजे आरो एकबार तोमादेरके स्वागत जानाच्छि। आमि पलाश धर। आमि आजके क्वांटिटेटिव एप्टीट्यूडे जेई टपिकटा निये डिसकास करब सेटा हच्छे रेशियो एंड प्रोपोर्शन। तो तोमादेर आगेर भिडियोगुलोते काउर एकटा कमप्लेन छिलो जे बैकग्राउंडटा जेन एकटु लाइट करा हय, तो आमि एटा व्हाइट बैकग्राउंडेर उपरे डिसकास करब जाते तोमादेर बुझते पुरोपुरि कोनो असुविधा ना हय। तो चलो एटा प्रथम पार्ट, एरपर आरो किछु पार्ट आसबे। तो चलो शुरू करा जाक। टपिकटा निये डिसकाशन शुरू करार आगे आमादेर एकटु जेने निते होबे जे रेशियो काके बोले। रेशियो काके बोले तार डेफिनेशनटा एखाने तोमरा होयतो देखते पाচ্ছ। रेशियो इज द कम्पैरिजन अफ लाइक टर्म्स इन इट्स सिम्पलेस्ट फर्म। तो एटार मानेটা কি? মানেটা হচ্ছে যে আমরা সিমিলার টাইপ অফ কিছু টার্ম নেব, যেরকম ধরো এখানে বলা আছে মেবি এটা এজ হতে পারে, ঠিক আছে, বা স্পিড হতে পারে, বা টেম্পারেচার হতে পারে। মানে তুমি যদি কম্প্যারিজন করো তাহলে দুটো লোকের এজ কম্পেয়ার করতে পারো, দুটো গাড়ির স্পিড কম্পেয়ার করতে পারো, বা দুটো সিটির টেম্পারেচার নিয়ে কম্পারিজন করতে পারো। কিন্তু এরকম করতে পারবে না যে একটা গাড়ির স্পিডের সঙ্গে একটা লোকের এজের কম্পারিজন, কারণ এখানে দেখো বলা আছে যে লাইক টার্মস, মানে হচ্ছে সিমিলার টার্মসগুলোকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। এবং আরও একটা ব্যাপার, ধরো তোমাকে বলা হলো একটা লোকের বয়স 24 বছর, আরেকজনের হচ্ছে 20 বছর, তাহলে তুমি বলতে পারবে না এদের রেশিও 24:20, ঠিক আছে। এটা ভুল, সম্ভব এটা ভুল, এই কারণেই ভুল কারণ এটা সিম্পলেস্ট ফর্মে নেই। সিম্পলেস্ট ফর্ম মানে দেখো এটাকে আমি ক্যান্সেল আউট করতে পারি 4 দিয়ে এবং এটাকেও 4 দিয়ে করতে পারি। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি এবং 20 কেও 4 দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স এটা দাঁড়াবে হচ্ছে 6:5। তো এইটাকে আমরা রেশিও বলতে পারি, নাকি এইটাকে বলতে পারবো না, এইটাকে বলতে পারবো। ওকে, তো ক্লিয়ার হলো আশা করি। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি তোমাদের, ধরো তোমার বলা হলো 6:5 একটা সংখ্যা রেশিও, তার মানে কি? তার মানে হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা অ্যামাউন্ট অফ মানি বলা আছে, তার দুটো লোকের মধ্যে 6:5 রেশিওতে সেই টাকাটাকে ভাগ করা হবে। তো তার মানে হচ্ছে বেসিক্যালি যে টোটাল ভাগ হচ্ছে 6 + 5 = 11। 11 ভাগ টাকা আছে, তার মধ্যে প্রথম জন 6 ভাগ টাকা পাচ্ছে, 11 ভাগের 6 ভাগ, এবং দ্বিতীয় জন 11 ভাগের সেই 11 ভাগেরই 5 ভাগ পাচ্ছে, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। যদি এটা আমি যখন আরো অঙ্ক করব যখন তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার করে ফেলতে পারবে, ঠিক আছে। তো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে হচ্ছে প্রপোর্শন কাকে বলে। এটা আমাদের একটা কমন মিস্টেক, অনেকেই রেশিও আর প্রপোর্শনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, কিন্তু অ্যাকচুয়ালি জেনে রাখবে এই দুটোর মধ্যে একটা ক্লিয়ার পার্থক্য আছে। আগে একটু ডেফিনেশনটা দেখি। Proportion is the equality between two ratios। খুব সিম্পল ভাবে বলা আছে, যেমন ধরো আমি বললাম যে একজনের বয়স 12 বছর, আরেকজনের বয়স 10 বছর, ঠিক আছে। তো তাদের বয়সের রেশিও 12:10। আবার বললাম আরেকজন আরো অন্য দুজন যাদের প্রথম জনের বয়স হচ্ছে 24 বছর, দ্বিতীয় জনের বয়স হচ্ছে 20 বছর, তো তাদের বয়সের রেশিও 24:20। এবার দেখো আমি বলেছি যে এটা অ্যাকচুয়ালি রেশিও নয়, কারণ এই দুটোর মধ্যে আমাকে সিম্পলেস্ট ফর্ম আনতে হবে। তো এটা সিম্পলেস্ট ফর্মে নেই। সিম্পলেস্ট ফর্ম মানে এটা 6 দাঁড়াবে এবং এইটাকে কাটলে 5 দাঁড়াবে। একইভাবে এটাকে কাটলে 6 দাঁড়াবে, এটাকে কাটলে 5, মানে 4 দিয়ে যদি কাটি, আর এটা হচ্ছে 2 দিয়ে কেটেছি, ঠিক আছে। এটা 2 দিয়ে কেটেছি, এটা হচ্ছে 4 দিয়ে কেটেছি, কিন্তু দেখো রেশিও কিন্তু দুটোরই সেম, 6:5 = 6:5। তো আমি বলতে পারি 12:10 = 24:20, বলতেই পারি, অসুবিধা নেই। তো এইটাকে আমি বলতে পারি হচ্ছে তোমার প্রপোর্শন। ওকে, এটাকে আমরা প্রপোর্শন বলতে পারি। তো প্রপোর্শনে আমাদের দু তিনটে জিনিস একটু মনে রাখা দরকার। আগে দেখো রেশিওতে আমরা দেখেছি যে এই কোলন টার্মটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি রেশিওটাকে, তো আমরা প্রপোর্শনটাকে রিপ্রেজেন্ট করব কিন্তু ডাবল কোলন টার্ম দিয়ে, মানে এটা হচ্ছে প্রপোর্শন, বা এইটার বদলে আমি ইজ ইকুয়াল টু দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো আমি যদি দুটো সংখ্যার রেশিও বলি, তো আমি যদি বলি যে a:b, ধরো a:b = যদি বলি c:d, মানে তুমি এই এক্সাম্পলটা দেখে নিতে পারো যে এটাকে a, এটাকে b, এটাকে c, এটাকে d ধরে নিতে পারো, তো ঠিক আছে। সেক্ষেত্রে আমি যদি এটা ইকুয়াল হয় তো আমি কি বলতে পারবো যে a/b, কারণ মনে রাখবে যে রেশিও মানে হচ্ছে দুটো সংখ্যার আপেক্ষিক ভাগফল, তো ভাগফল মানে হচ্ছে a/b, আর এটা হচ্ছে c/d। ওকে, তো এর মানে কি আমি বলতে পারি না যে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তো বলতে পারি যে এটা তো আমরা সবাই জানি a × d = c × b। তো এটা একটা ফর্ম। এই ফর্মটা দেখো একটা বিশেষত্ব আছে, যে রেশিওটার সঙ্গে আমি এটা একটু কম্পেয়ার করি, দেখো একটা বিশেষত্ব খুঁজে পাবে। কিরকম বিশেষত্ব? দেখো এই যে এ আর ডি হচ্ছে বেসিক্যালি দুটো কর্নার টার্ম, মানে একদম লাস্ট এক্সট্রিম দুটো টার্ম, একদম লেফট হ্যান্ড একদম রাইট হ্যান্ড, আর মাঝের দুটো টার্ম ইজুকাল টু এদের প্রোডাক্টের যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে মাঝের দুটো টার্মের প্রোডাক্টের রেজাল্ট। অ্যাকচুয়ালি একটু বুঝতে হবে যে এই এক্সট্রিম দুই এন্ডে যেই সংখ্যা দুটো থাকে তাদেরকে আমরা এক্সট্রিমস বলি, ওকে, এবং মিডিলে যে দুটো সংখ্যা থাকে তাদেরকে আমরা মিনস বলি, ওকে। তো আমরা এখান থেকে বলতে পারি যে প্রোডাক্ট অফ মিনস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিমস, ওকে। এই ব্যাপারটাই খুব বেশি কিছু জানার দরকার নেই, এটা অ্যাকচুয়ালি তোমরা জানো, যদি আমরা যখন ডিসকাশন করবো তখন তোমরা বুঝে যাবে। আরও আরেকটা জিনিস একটু বলি, তোমাদের যেখানে যত কিছু আমার এখানে কিছু টেক্সট দেওয়া আছে, যে টেক্সটগুলো আমার মনে হয়েছে যে তোমরা যদি শুনে কোনো জায়গায় একটু ক্লিয়ার না হয় পরে যদি দেখতে চাও, তো এই টেক্সটগুলোকে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো, অসুবিধা নেই। পরেরটা যাই, এবার আরেকটা জিনিস একটু ডিসকাশন করা দরকার, সেটা হচ্ছে প্রপোর্শনাল। খুব একটা বিশেষ এমন কিছু নয় যে বুঝতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা জাস্ট দেখলে এই জিনিসটাকে অবজার্ভ করতে পারবে। প্রপোর্শনাল মানে কি? যদি চারটে সংখ্যা, যেটাকে আমরা এক্ষুনি বললাম a is to b is equal to যদি c is to d হয়, মানে a is to b is equal to যদি c is to d হয়, সেক্ষেত্রে কি হবে যে এই দুটো, এখানে একটা জিনিস মনে রাখবে যে এর মধ্যে কোন টার্মটাকে কি বলে, ঠিক আছে? এটাকে অবভিয়াসলি ফার্স্ট সংখ্যা বলে, এটাকে ফার্স্ট প্রপোর্শনাল, এটাকে সেকেন্ড প্রপোর্শনাল, ঠিক আছে, এটাকে থার্ড, এটাকে ফোর্থ প্রপোর্শনাল বলে, ঠিক আছে। এখানে থার্ড আর ফোর্থটাই বেশি ইম্পর্টেন্ট, তো এখানে এই দুটোর কথাই বলা আছে। থার্ড প্রপোর্শনাল হচ্ছে সি অ্যান্ড ফোর্থ হচ্ছে ডি, মানে বেসিক্যালি যদি থার্ড এরটার কথা বলি তাহলে বলবো সি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল অফ এ অ্যান্ড বি, কারণ এক্ষেত্রে আমি ডিটাকে কাউন্ট করছি না, কারণ ডিটার পরে আছে। বা আমি যদি ডি এর ক্ষেত্রে বলি তাহলে বলবো সি ইজ দ্য সরি ডি ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এ বি অ্যান্ড সি, ওকে। তো এখানে সেকেন্ড প্রপোর্শনালটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই কারণেই দেখো একটু ভালো করে বলছো, সেকেন্ড প্রপোর্শনাল পর্যন্ত যদি আমি থেমে যাই, থার্ড আর ফোর্থটা না আসে, তবে এটা প্রপোর্শনের ব্যাপারটাই আসছে না। প্রপোর্শন তখনই হবে না যখন দুটো টার্মকে, দুটো রেশিওকে আমি কম্পেয়ার করছি, তো সেকেন্ডটা মানে হচ্ছে প্রথমটার মধ্যেই পড়ে যাচ্ছে, প্রথম প্রপোর্শনটার মধ্যে বা প্রথম রেশিওটার মধ্যে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা হবে না। এরপরে আসে যাক, এরপরে হচ্ছে মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনালটা দেখো আমি আগের বারই ডিসকাস করেছিলাম, যদি এইরকম একটা টার্ম থাকে তো সেক্ষেত্রে আমি বলতে পারি এ ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি ইন্টু সি, বলতেই পারি এক্সট্রিমস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিমস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিনস। তো সেক্ষেত্রে যদি এইরকম একটা রেশিও থাকে, তোমরা হয়তো ভাবতে পারো যে এইরকম আর হয় নাকি, কেন হতে পারে না? ধরো দুটো লোক আছে, দুটো লোক, একজনের বয়স যদি 4 হয়, একজনের বয়স যদি লেটস সে 7 হয়, ঠিক আছে। এবার আরেকজন ধরো যার বয়স হচ্ছে, দুইজন লোক যাদের একজনের বয়স 7 আর একজনের বয়স হচ্ছে তোমার 15, তো এটা কি বলতে পারি না যে মাঝের সংখ্যাটা সেম, তো এটাকে আমি বলতে পারি, ঠিক আছে। তো এরকম হতেই পারে যে দুটো প্রপোর্শনে একটা শেষের সংখ্যা আর একটা প্রথম সংখ্যার সঙ্গে সেম, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে এইটা ইজ ইকুয়াল টু এটা, এটা হবে না। এটা হওয়ার জন্য এটাও পসিবল, এটাও পসিবল যে নয়, আমি তাই বলছি না। দেখো এরকম হতে পারে না যে 4:7, ঠিক আছে, তো না, এটাকে 4:10 নিয়ে নাও, ওকে। এটা 4:10 যদি নিই, হ্যাঁ আমি মানছি এটা ইয়েতে নেই, তো সেক্ষেত্রে তুমি এটা ভাবতে পারো যে 2:3 নাও, আর এইদিকে আরেকটা সংখ্যা নিয়ে নাও যেটা হচ্ছে 3, ওকে, = 4.5, ঠিক আছে, এই দুটো সংখ্যা। তো দেখো এর মধ্যে দেখো 2:3 আর এদিকে 4:2, এটা = 4.5। তো দেখো একটু খেয়াল করে দেখো এটা রেশিও সেম, যদি এই পয়েন্টটাকে তুলে দিই এটা দাঁড়াবে হচ্ছে 30:45, ঠিক আছে। 30 আর 45 এখানে রেশিও করলে 3 দিয়ে কাটো, এখানে হচ্ছে 15 দিয়ে কাটো, তো এটা 2 হবে, 15 দিয়ে কাটলে এখানে 3 হবে, তো সেম, মানে 2:3 দাঁড়াচ্ছে। তো এই দুটোকে আমি ইকুয়াল বলতেই পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যদি আমি এরকম হয় যে a is to b is equal to b is to c, তখন আমি বলবো যে এক্সট্রিমস এর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট মিনস এর মাল্টিপ্লিকেশন সমান হবে, তো আমি বলতে পারি যে ac is equal to b square বা b is equal to root over sc, ओके এটাই বলা হয়েছে এখানেও দেখো তাই হবে নাকি এখানে যদি তাই হয় তো সেই ক্ষেত্রে দেখো এখানে হবে যে 3 × 3 মানে হচ্ছে 2 × 4.5 = 3 × 3 ঠিক আছে তার মানে হচ্ছে 9 = 9 ঠিক আছে এই ব্যাপার तो এই হচ্ছে ব্যাপার এখানে আমরা দেখলাম থার্ড প্রপোর্শনাল ফোর্থ প্রপোর্শনাল মিন প্রপোর্শনাল এগুলো দেখে নিলাম এবার আমরা ডাইরেক্ট অঙ্কের মধ্যে ঢুকবো দেখি কি বলেছে ফার্স্ট প্রবলেম ইফ a is to b is equal to 4:7 and b is to c is equal to 5:9 then find a is to b is to c ए बी सी এর রেশিও বের করতে হবে খুব সিম্পল একটা অঙ্ক এবং বেসিক একটা অঙ্ক আমরা একটু দেখি এটা কিভাবে করা যেতে পারে a is to b is equal to 4:7 অনেকে এইগুলোর মধ্যে এর কত ভাগ এগুলো বের করে করার কথা হয়তো তোমাদের বলবে তো আমি বলবো যে না অত কমপ্লিকেশনে যেও না এটা সিম্পল ভাবে ভাবো দেখি কি বলা যায় तो এখানে a is to b দেখছি এখানে b is to c দেখছি দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো দুটোর মধ্যে কিন্তু এই b পার্টটা হচ্ছে কমন একটা পার্ট কিন্তু এখানেও তার মানে এইটা b এটা b আর এই দুটো সেম হওয়া উচিত কিন্তু কি সেম আছে নেই তাহলে সেম করতে হবে যদি সেম না থাকে সেম করতে হবে তো এর সঙ্গে কত গুণ করলে এর সঙ্গে কত গুণ করলে সেম হবে তো এর সঙ্গে যদি আমি 5 গুণ করে দিই তাহলে 5 × 7 = 35 আর এর সঙ্গে যদি আমি 7 গুণ করে দিই তো 5 × 7 = 35 তাই তো ইকুয়াল হয়ে গেল কিন্তু আমি কি শুধু 7 এর সঙ্গে গুণ করতে পারবো কি করে করব কারণ এটা দুটো রেশিওতে আছে পুরোটার সঙ্গে গুণ করব এখানেও আমি শুধু 5 এর সঙ্গে পারবো না 5:9 পুরোটার সঙ্গে গুণ করব এবার দেখো একটা জিনিস মনে রাখবে কোন কারণ দেখো আমরা যখন কোন রেশিও করি তখন কি করি সেটাকে আমি সিম্পলেস্ট ফর্মে আনি মানে যদি আমার আগেই বলেছিলাম 24:20 থাকে তাহলে সেটা হচ্ছে 6:5 হচ্ছে তো তার মানে देखो 6:5 जा 24:20 टाई किन्तु माने एक्चुअल कोनो डिफरेंस नहीं ठीक है तो से क्षेत्र में जो संगे जो और बड़ो करे नी एवं तार सिम्पलेस्ट फर्मटा थेके जो एकटू बड़ो करे नी तो से क्षेत्र में कोनो असुविधा होबे ना किन्तु कंडिशन एकटाई जे बोथ नम्बर शुड बी इनक्रीज इक्वली बा सेम वेते इनक्रीज होबे एखाने 5 गुण होले एखानेও 5 गुण होबे ओके तो देखी एखाने कि दाঁড়াচ্ছে 4 × 5 = 20 और एटा 35 তাহলে এখানে কি দাঁড়াবে 5 × 7 = 35 আর এখানে 9 ওকে তো দ্যাট মিন্স আমি বলতে পারি a is to b is to c সরি ক্যাপিটাল লিখে ফেললাম এটা অ্যাকচুয়ালি স্মল এ হবে 20:35:9 সরি মাই মিস্টেক এটা 9 হবে না এটা হবে হচ্ছে 63 ওকে তো এখানে 63 ओके पागल ए बी सी एर रेशियो এবার পরেরটা দেখি এটা তো খুব সিম্পল ছিল পরেরটা দেখি দেখো পরেরটাও খানিকটা একই রকম দিয়েছে বলেছে এ আর বি এর রেশিও বি আর সি এর রেশিও সি আর ডি এর রেশিও দেওয়া আছে তো আমি এ আর ডি এর রেশিও বের করব দেখো এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই শুধু একটাই পার্থক্য যেখানে দুটো প্রপোর্শনাল বা দুটো রেশিও দেওয়া ছিল এখানে তিনটা রেশিও দেওয়া আছে ওকে দেখি সেটা কি করা যায় देखिए की बोला चे A is to B is equal to 2:3 B is to C is equal to 4:5 and C is to D is equal to 6:7 ये अच्छा मतलब बोला चे तो আমরা आगे যে পদ্ধতিটা অবলম্বন করেছিলাম এখনো সেম পদ্ধতি আমরা ফলো করব तो आगे बार की দুটোর কমন আছে সেই দুটোকে আমরা আগে ক্যালকুলেট করে নি ইকুয়াল করার চেষ্টা করি তো এর জন্য আমাকে উপরেরটার সঙ্গে 4 নিচে এর সঙ্গে 3 গুণ করলাম কেন করছি আগেই বলেছি ঠিক আছে তো এখানে কি দাঁড়াচ্ছে 8:12 আর এখানে কি দাঁড়াচ্ছে 12:15 ওকে এবার দেখি তার মানে এখান থেকে আমি কি পেলাম এখান থেকে আমি পেলাম A is to B is to C পেলাম তো কারণ দেখো এখানে দুটোর মধ্যে b টার্মটা ইকুয়াল এসে গেছে দ্যাট মিন্স 8:12:15 কারণ দেখো A12 A12 সেম তো আমি এটাকে সেম করে দিলাম। এরপর আবার কি করতে হবে যে এখানে আমি লিখে দিই সেই জিনিসটা কি পেলাম a is to b is to c is equal to 8 is to 12 is to 15 ওকে। তো এখানে দেখো এই সিটা ইকুয়াল এই সিটা ইকুয়াল তো আমি এই দুটো কো ইকুয়াল হওয়া উচিত হয়নি তো কি করব আবার তাই করি 15 গুণ করি আর এইদিকে 6 গুণ করি। তুমি কিন্তু তোমরা যদি এই দুটো লসাগু করে যে সংখ্যাটা বের হবে তো সেটা দিয়ে গুণ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় দরকার হবে না কোনো আমরা যা করছি সেরকম ভাবে করলেই চলবে ঠিক আছে। তো এখানে হচ্ছে 90:105 আর এখানে কি হচ্ছে 6 দিয়ে 6 × 8 = 48 6×12 = 72 আর 6×15 = 90। তো এইদিকে দেখো 48, 72, 90 এলো আর এইদিকে হচ্ছে 90 আর 105 এটা ওকে। তো তার মানে আমি বলতে পারি যে a is to b is to c is to d কত হচ্ছে 90, 48, 72, 90, 105। এই ক্ষেত্রে দেখো এখানে যে সিটা ছিল আর এখানে যে সিটা ছিল ইকুয়াল হয়ে গেছে 90। তো আমি আবার দেখি এটা কিন্তু एक्चुअली রেশিওটা এখনো নেই কারণ এগুলো সিম্পলেস্ট ফর্মে নেই তো এটাকে কিছু দিয়ে কি সেম সংখ্যা দিয়ে ক্যান্সেল আউট করা যায় হ্যাঁ 3 দিয়ে করা যায়। তো এদিকে হবে 16 এদিকে হবে 24 এদিকে হবে 30 এদিকে হবে 35। তোমাকে বলে যে a is to d কত হবে 16:35 সিম্পল। চলো পরেরটা দেখি এবার বলেছে a b c এর রেশিও বলা আছে এবার বলেছে যে 2a - 3b + 4c = 33 যদি 33 হয় তাহলে b এর ভ্যালু কত ওকে b এর ভ্যালু বের করতে হবে এটা আমরা খুব সিম্পল ভাবে দেখব ঠিক আছে। এখানেও তোমরা হয়তো অনেক জায়গায় পাবে যে তিনটের কত ভাগ মানে এরকম ভাবে বের করতে যে a মানে হচ্ছে 2 + 3 + 4 = 2/9 এভাবে বলতে পারি ঠিক আছে কিন্তু আমরা এভাবে করব না আমরা একটু সিম্পল ভাবে করব। এই তিনটে দেখো তিনটে রেশিওতে আছে মানে তার মানে আমি বলতে পারি যে তিনটের সঙ্গেই কোনো সেম একটা সংখ্যা গুণ ছিল সেটাকেই আমি ক্যান্সেল আউট করি কারণ রেশিওতে তাই করি সিম্পলেস্ট ফর্মে আনি। তো ক্যান্সেল আউট করে করে 2:3:4 এসছে মেবি সেটা এক দিয়েও হতে পারে মানে অ্যাকচুয়াল সংখ্যাটাই 2:3 আর 4 ছিল সেটাও হতে পারে বাট বলছি মানে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই ছিল সেটা 1 হতে পারে মোর দ্যান 1 হতে পারে কোনো ফ্র্যাকশন হতে পারে ইভেন নেগেটিভও হতে পারে। তো নেগেটিভটা আমরা কনসিডার করব না যদিও। তো a মানে কি a মানে আমি তাই বলছি 2x এই x টা কি x টা হচ্ছে ওই টার্মটা যেটা এর সঙ্গে গুণ ছিল আমি ধরে নিচ্ছি সেটা একও হতে পারে মোর দ্যান 1 ঠিক আছে। b 3x হবে আর c হবে 4x এটুকু আমি বুঝলাম। এবার তাহলে আমি দেখো এর মধ্যে এইখানে একটা ইকুয়েশন রয়েছে আর যেখানে ইকুয়েশন দেখবে সংখ্যা বসানোর জায়গা পাবে একদম বসিয়ে দেবে। তো দেখি এর ভ্যালু আমি পেয়ে গেছি 2x মানে 2 × 2x - 3 × 3x + 4 × 4x = 33 ঠিক আছে। তো এটা থেকে আমি পাই 4x - 9x + 16x ওকে = 33 এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো দেখবে 11x আসবে 11x = 33 that means x = 3 ওকে। সো ফার এইটার ইয়ে কোনো কমপ্লেইন্ট নেই তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা যদি 3 হয় তো আমাকে বের করতে হবে b এর ভ্যালু তো b মানে কি 3x ঠিক আছে 3 × 3 ওকে তো দ্যাট মিন্স এটার মানে 9 ওকে চলো If the amount rupees 2400 distributed among A, B, C, D in the ratio of 2:3:5:6:5, then what will be the what is the share of C? C এর শেয়ারটা জানতে চাইছে চার জনের মধ্যে ভাগ হয়েছে কে কে? A, B, C, D 2:3:6:5 ओके डन এবার দেখি এটার প্রত্যেকটা ভাগ বের করতে হয় মানে মোট টাকাটার কত ভাগ তো মোট টাকাটা হচ্ছে 3 2 5 5 10 6 16 16 ভাগের মধ্যে a পায় কত ভাগ a পায় 16 ভাগে 2 এর 16 ভাগ b পায় 3 এর 16 ভাগ c পায় 6 এর 16 ভাগ আর ডি ডি কত পাচ্ছে 5 এর 16 এবার কি বলেছে হোয়াট ইজ দা শেয়ার অফ সি শুধু সি এরটা চেয়েছে আর বাকিগুলো আমার লাগবে না তো বাকিগুলো তোমরা নাও লিখতে পারতে যদি একবারে 6 বা 16 লিখে দিতে পারতে তো সি এর শেয়ার কত টাকার মধ্যে 2400 টাকার মধ্যে সি এর শেয়ার কত তো 2400 into 6/16 মানে 16 ভাগে 6 ভাগ পেলে 2400 ভাগে কত পায় ওকে তো c কত পাচ্ছে c পাচ্ছে 900 টাকা ওকে নেক্সট some shares distributed among A, B, C, D in the ratio A B C आगे रेशियो टा लिखे नहीं है A is to B is to C is to D is equal to 3 is to 5 is to 4 is to 7 B गेट 26 टा चेयर B बेशी पाए D एर थेके देखो एखानो अनेक भावे तुम करते पारो एखाने आमि एकटा खूब सहज उपाय देखो भालो करे बुझबे कॉन्सेप्टটা बुझबे तुम्हार खाताय हाथ ना लागिए अंकটা করতে পারবে ভালো করে আগে বোঝো আমি লিখছি কারণ তোমরা বুঝতে সুবিধা হবে দেখো বলেছে কি যে b আর d এর মধ্যে কম্পেয়ার করেছে মানে এই দুইজনের মধ্যে কয়টা চেয়ার পেয়েছে তাহলে d एक्चुअली বুঝতেই পারছি d বেশি পেয়েছে কারণ এখানে বলা না থাকলে বুঝতে পারছি d বেশি পেয়েছে কারণ এখানে 5 এখানে 7 তো b d এর থেকে কয়টা কম পেয়েছে 7 - 5 দুটো চেয়ার কিন্তু প্রশ্ন তো দা বলা নেই প্রশ্ন তো বলে 26 টা চেয়ার কম পেয়েছে কেন তার মানে এই রেশিওর 2 মানে এই রেশিওর 2 মানে एक्चुअली অরিজিনালে 26 এই রেশিও 2 মানে অরিজিনালে 26 তাহলে রেশিওর 1 মানে কত অরিজিনালে 13 ওকে তাহলে বলছে যে then c has how many chairs c কটা চেয়ার পায় c পায় হচ্ছে ভাগের মধ্যে 4 ভাগ तो 4 बने कत 52 ओके तो सी কটা চেয়ার পাচ্ছে 52 টা চেয়ার এই পদ্ধতিটাই অবলম্বন করবে তাতে দেখবে তোমাদের সময় অনেক 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 বাঁচবে এই পদ্ধতিতে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব একটু দেখতে থাকো if a is 25% more than c and b is 40% more than C then what is the ratio of A and B देखो C এর কিছু একটা তার থেকে A আবার 25% বেশি এবং C এর সেই জিনিসটা দেখেই B আবার 40% বেশি তো আমি ধরে নিতে পারি যে C কটা পেয়েছে C এর কাছে আছে x খানা আমাদের ছোটবেলার নিয়ম x ধরে নেব যা পারবো না তো এখানে পাচ্ছি না ধরে নিলাম x তাহলে A কটা পায় A 25% বেশি পায় ভালো করে বোঝো 25% বেশি পায় তার মানে एक्चुअली নরমালি কত পায় 100% এবং এখন পায় 125% তাহলে বলতে পারি 125% অফ c দ্যাট মিন্স x আর b 40% বেশি পায়। 140% অফ এক্স, কারণ 40% বেশি পাচ্ছে, আগে 100% পেতো, তাহলে এখন 40% হবে। এবার বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ এ এন্ড বি, সিম্পল 125% ইজ টু 140%। এ ইন্টু এ ইজ টু বি বের করতে বলেছে। ওকে দেখো একটু ভালো করে, আগে তো আমি পার্সেন্টেজ গুলো কেটে দিই। ওকে পার্সেন্টেজ গুলো কোনো কাজের না, এবার 5 দিয়ে কাটি, ওকে তো রেশিও কি হবে 25:28। ওকে 25:28, তো এটা হচ্ছে এ আর বি এর রেশিও। চলো পরেরটা দেখি, পরেরটা একটু ভালো করে পড়ো, একটু ঘুরিয়ে দেওয়া আছে। ওকে ওকে এটা রেদার আগেরটার মতোই রয়েছে, একটু অন্যরকম, জাস্ট এ বি সি এর রেশিও বলা আছে। ABC এর রেশিও হচ্ছে 3:5:7। তো বলেছে যে প্রত্যেকেরই ইনভেস্টমেন্ট 10%, 15% আর 20% রেসপেক্টিভলি বেড়েছে। তো রেশিওটা কি হবে এখন, 3 ছিল এখন 10% বাড়লে মানে 110/100 হয়েছে, ঠিক আছে, বা রাদার বলতে পারি 110% ইজ টু 5 ইন্টু এর হবে 115% আর সি এর হবে হচ্ছে ছিল 7, হলো 120%। ওকে দেখি কি দাঁড়াচ্ছে, ফার্স্টে তো 5 দিয়ে কিছু কাটাকাটি করি। ওকে আর কিছু দিয়ে কি ক্যান্সেল আউট করা যাবে কিছুকে, না আর কিছু আমি পাচ্ছি না। তো রেশিও দাঁড়াবে 66:115:168, 66:115:168। এটা হচ্ছে নতুন ইনভেস্টমেন্টের যে রেশিওটা হবে। ওকে দেখি তিনটে সংখ্যা যাদের রেশিও কিনা 5, 7, 9, আফটার অ্যাডিং 8 উইথ অল অফ দিস রেশিও বিকেম 8:11:13, ফাইন্ড দ্য নাম্বারস। খুব মজার অঙ্কটা, খুব সহজভাবে করা যাবে, কিন্তু তার জন্য তোমাদের একটু পদ্ধতিটা বুঝতে হবে। একটা আগে ট্র্যাডিশনাল ওয়েতে একটু বলি, 5:7:9 ছিল, ঠিক আছে, যাতে যদি তোমাদের এটা করতে অসুবিধা হয় কোনো সময়, তো তাহলে ট্র্যাডিশনাল ওয়েটা দেখবে, ঠিক আছে। তো এবার দেখো তারপরে বলছে আফটার অ্যাডিং 8 উইথ অল দ্য 3 রেশিওস, ঠিক আছে। তো আমি বলতে পারি যে এইদিকে হচ্ছে 5/21, 12 আর 9, 21, আর এইদিকে হচ্ছে 7/21, এদিকে হচ্ছে 9/21। এবার বলেছে যে if the ratio became 9:11:13, 8 করে যোগ করার পরে, ঠিক আছে। তো এদিকে কি দাঁড়াচ্ছে নতুনটা 9/33, ওকে বাই 11/33 and 13/33। ওকে এই তিনটা রেশিও নতুন রেশিও, এটা হচ্ছে পুরনো রেশিও ছিল, ঠিক আছে। তো 8 করে বেড়েছে যদি দেখি, তো আমি এইরকম বলতে পারি যে তুমি এরকম করতে পারো যে 5x/, তোমার এটা ছিল হচ্ছে যে 5x ধরে নিয়ে একটা করতে পারো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এইগুলো করলে অনেকটা লেন্দি হয়ে যাবে প্রসেসগুলো। কারণ দেখো আমি এখানে ৮ যোগ করব, তো প্রথমটার সঙ্গে আমি হচ্ছে ৮ যোগ করে দেখব পরেরটা কখন আসছে, তারপর একটার জন্য আবার তারপর ইন্ডিভিজুয়াল করতে হবে। তো আমি এই পদ্ধতিগুলো আমি এখানে অবলম্বন করব না। কেন করব না? আমরা এখানে এমন পদ্ধতিতে শিখবো যেগুলো আমরা এখানে কনসেপচুয়ালি বুঝতে পারি। হ্যাঁ, খাতা কলমের থেকেও বড় ব্যাপার তোমার মাথায় যেন ব্যাপারটা থাকে। তো দেখো সিম্পল ব্যাপার, দেখো 5:7:9 ছিল, ওকে, এখন হয়েছে কত? 9:11:13, এই হয়েছে নতুন রেশিও। তো দেখি এই দুটোর মধ্যে কি সম্পর্ক। ৮ যোগ করা হবে বলছে, তো ৮ যদি যোগ করা হয়, দেখো প্রত্যেকটার মধ্যে দেখো এখানে যদি 9, এখানে যদি 11, এখানে যদি 13 হয়, দেখো প্রত্যেকটার মধ্যে দেখো কত করে পাচ্ছে? ৪, ঠিক আছে, এখানে ৪, এখানে ৪, ওকে, ৪-৪ করে বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ৪ যোগ করা হয়েছিল যে ৪ বাড়ছে? না, ৮ যোগ করা হয়েছিল। কেন? তাহলে আমি এইটুকু বলতে পারি যে 4 = 8, মানে 1 = 2, ওকে। তো তার মানে এখানে বলেছে কি ফাইন্ড দা নাম্বার, নাম্বারগুলো বের করতে হবে। তো নাম্বারগুলো কি ছিল? 5:7:9, কিন্তু প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 করে গুণ করবো। কারণ কি এখানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 করে গুণ করা রয়েছে, তার জন্যই আমি দেখো এখানে 4:8 পেলাম, 4 = 8 পেলাম। তো তার মানে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 5 × 2 বা প্রথম সংখ্যাটা 5:2, সেকেন্ড সংখ্যাটা হচ্ছে 7 × 2, আর থার্ড হচ্ছে 9 × 2। তো এটার মানে হচ্ছে 18, এটার মানে হচ্ছে 14, 10, ঠিক আছে। তো এই তিনটে সংখ্যা দেখো খুব সিম্পল ভাবে আমি করলাম। কত যোগ হচ্ছে দেখছি, যোগ যদি করা সংখ্যাগুলো সবকটা সমান হয় তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, কারণ আমি বুঝতেই পারছি যে এটা যোগ হয়েছে এবং তা অরিজিনালি কত বেড়েছে সেটার সঙ্গে কম্পেয়ার করে নিলে আমি এটা সিম্পলি হিসাব হয়ে যাবে। পরেরটা দেখি। এবার বলেছে দুটো সংখ্যা 4 আর 7। নাও 9 is added to the first number and 3 is subtracted from the second one, ঠিক আছে। তো দুটো সংখ্যা ছিল 4 আর 7, নতুন রেশিওটা কি দাঁড়িয়েছে? নতুন রেশিওটা দাঁড়িয়েছে হচ্ছে 7 আর 6। কি করে দাঁড়ালো? প্রথম সংখ্যাটার সঙ্গে বলেছে 9 অ্যাড হয়েছে, ঠিক আছে, আর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা 3 মাইনাস হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে যে এই 9 বেড়েছে বলছে, কিন্তু এখানে দেখো রেশিও হিসাবে কত হচ্ছে, কত বাড়ছে? +3। কিন্তু যদি আমি এইটা হিসাবে দেখি তাহলে এখানে কি হচ্ছে? -1, ঠিক আছে। তো আমি বলতে পারি যে 3 = 9, 1 = 9/3, 3। এদিকে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে, এদিকে কি যাচ্ছে, এদিকটা দেখলে আমি পারবো। দেখো এখানে -3 হয়েছে, এখানে -1 হয়েছে অ্যাকচুয়ালি। তো 1 = 3 তো বলতেই পারি, ঠিক আছে, 1 = 3 বলতেই পারি। এবার দেখি as the result ratio is 7:6, what is the value of the second number? Second number এর ভ্যালু, সেকেন্ড নাম্বারটা কত ছিল? 4:7। তো দ্যাট মিন্স কি হবে? এখানে 1 গুণ করতে হবে, তার প্রত্যেকটা 1 মানে হচ্ছে 3, 1 মানে হচ্ছে তোমার 3। তো সেক্ষেত্রে এখানে আমি চেয়েছি যদি সেকেন্ড নাম্বারের ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে, 7 এর, ওকে, 7 হচ্ছে তোমার 1 মিনিট, 7 হচ্ছে অরিজিনাল রেশিওতে সংখ্যাটা, কিন্তু রেশিও প্রত্যেকটা সংখ্যা অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করে এসেছে, কারণ এটা আমি এখানেও দেখলাম। তো 3 দিয়ে ভাগ করে এসেছে মানে অ্যাকচুয়ালি এর সাথে আমার 3 গুণ করতে হবে। তো 21, 21, এই 21 হলো হচ্ছে তোমার দ্বিতীয় সংখ্যাটা, ঠিক আছে। খুব সিম্পল, খুব একটা কমপ্লিকেটেড কিছু না। পরেরটা, 2 numbers are in the ratio 5:9, ঠিক আছে। now 12 is subtracted from the both of the number and the ratio became 1:2, what is the value of the second number? কি বলেছে, কি ছিল? 5:9 ছিল, 5:9 ছিল, এখন কত হয়েছে? 1:2। আমি আগেই দেখেছি এখানে 12 যোগ হয়ে সাবট্রাক্ট হয়েছে, তো বলতে পারি এখানে হচ্ছে 1 বিয়োগ হয়েছে আর এখানে 4, ঠিক আছে, ওকে, +1 এখানে +4। এবার দেখো আমাদের খুব একটা ভাবার দরকার নেই, কারণ দেখো আমি বলেছি আগেই যে এটার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা আমরা সিম্পল পদ্ধতিতে করব। ঠিক আছে, এখানে 5 আর 9 থাকলো। ওকে, দেখি কি সিম্পল পদ্ধতি। এর ডিফারেন্স কত? 4। এর ডিফারেন্স হচ্ছে 1, কিন্তু ম্যাচ তো করছে না। দেখি তাহলে কিছু করা যায় নাকি। 5/9 আর এদিকে হচ্ছে 1/2। এটার ডিফারেন্স হচ্ছে 1, এটার ডিফারেন্স 4। তো এটাকে গুণ করে দেবো। আমি যদি এইটা দিয়ে গুণ 4 করে দিই আর এইটা দিয়ে গুণ 1 করে দিই, কারণ এই ডিফারেন্সটা যেটা থাকবে এই দিকের ডিফারেন্স যেটা থাকবে সেই দিকেরটার সঙ্গে এই দিকেরটা গুণ করবো, আর এই দিকে যে ডিফারেন্সটা থাকবে সেটার সঙ্গে এটা গুণ করবো। দেখো তোমরা তখন বুঝতে পারছো না কি সুবিধা হচ্ছে, দেখবো করার পরে তোমরা বুঝতে পারবে কতটা ইজি হয়ে গেল। বেসিক্যালি এই যে ডিফারেন্সটা থাকবে একটা কমন ডিফারেন্স আমাদের আনতে হবে দুটোর মধ্যে। আগেরটা যেমন দেখেছিলে, আগেরটা হয়তো খেয়াল আছে তোমাদের যে আগেরটা দেখো কমন ডিফারেন্স ছিল, আগেরটা এটা কমন ডিফারেন্স ছিল, প্রত্যেকটা 4 করে বেড়েছে, কিন্তু এখানে কমন ডিফারেন্স নেই। তো কমন ডিফারেন্সটা বানাতে হবে আমাদের। বানাবো কি করে? এর সঙ্গে 4 গুণ করে, এর সঙ্গে 1 গুণ করে, এর সঙ্গে 4। তো 1 গুণ করলে 5 আর 9 থেকে যায়, আর এইদিকে হচ্ছে 4 গুণ করলে 4 আর 8 হয়ে যায়। দেখো এখানেও 4 ডিফারেন্স, এখানে 4 ডিফারেন্স। এবার বলেছে কি যে 12 যোগ হয়েছে, সরি 12 তো 12 বিয়োগ হয়েছে। ওকে, কিন্তু এখানেও দেখছি মাত্র 1 বিয়োগ হয়েছে, এখানেও দেখো 1 বিয়োগ হয়েছে। ঠিক আছে, তো বুঝতে পেরেছি সেম হয়ে গেছে। ঠিক আছে, 1 বিয়োগ হলে কিন্তু আমার বলেছে 4, 12 বিয়োগ হবে, তার মানে বুঝতে পারছি যে -1 যদি -12 হয়, মানে 1 = 12। সিম্পল। তো বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড নাম্বার? সেকেন্ড নাম্বার মানে কোনটা? সেকেন্ড নাম্বার মানে এই সংখ্যাটা ভ্যালু জিজ্ঞেস করছে না, মানে 5:9। ঠিক আছে, তো 1 মানে যদি 12 হয়, 9 মানে কত হবে? 108। সিম্পল। ওকে, 12 × 9 = 108। সিম্পল হয়ে গেল। তো দ্বিতীয় সংখ্যাটা 108। তো ফার্স্ট সংখ্যাটা কি হবে? ফার্স্ট সংখ্যাটা তো খুব একটা কমপ্লিকেটেড হওয়ার কথা না, 5 ছিল, 12 আছে, তো আরো সোজা হবে। ওকে, এই হচ্ছে তোমার রেশিও এন্ড প্রপোর্শন। এখানে আমরা রেশিও এন্ড প্রপোর্শন নিয়ে খুব বেসিক কিছু অঙ্ক ডিসকাস করলাম, যেগুলো কিছু কিছু পরীক্ষায় এসছে, এবং এইগুলো জানা খুব দরকার তোমাদের জন্য, কারণ পরবর্তীকালে যখন রেশিও নিয়ে প্রবলেম সলভ করতে যাবে দেখবে রেশিও অ্যাকচুয়ালি কিন্তু কোনো পার্টিকুলার একটা চ্যাপ্টারের কাজে লাগছে তা নয়। রেশিও দিয়ে আমরা দেখেছি যে রেশিও দিয়ে আমাদের অনেক কাজে লাগতে পারে, পার্টনারশিপে লাগতে পারে, পার্সেন্টেজে লাগতে পারে, তোমার অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারে লাগতে পারে, ওয়ার্ক অ্যান্ড তোমার টাইম অ্যান্ড ওয়ার্কে লাগতে পারে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে লাগতে পারে, অনেক জায়গায় লাগবে এই জিনিসটা কিন্তু। ঠিক আছে, তো এটা একটু ভালো করে করতে হবে। রেশিও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব মানে ওয়েল অ্যাপ্লিকেবল একটা টাইপ। ঠিক আছে, যেটা অনেক জায়গায় একটা হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, তো পার্সেন্টেজ আর রেশিও এমন দুটো জিনিস, এই দুটো এমনিও পার্সেন্টেজ আর রেশিও খুব ইন্টার রিলেটেড, সেটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, পরে দেখব। যেমন ধরো আমি একটা বলে দিই, এটা যখন করাচ্ছি 25% মানে হচ্ছে 25/100। ঠিক আছে, দ্যাট মিনস 1/4। তাহলে আমি বলতে পারি 25% = 1/4। কোনো সংখ্যার 1/4 করলে দেওয়া হবে, তাহলে 20% করলেও সেম দাঁড়াবে। ঠিক আছে, এইগুলো নিয়ে আমি ডিসকাস করবো পরে। তো এই বেসিক জিনিসগুলো একটু বোঝার দরকার, এই বেসিক জিনিসগুলো একটু বুঝে নেবে, কারণ হচ্ছে এটা খুব কাজে লাগবে। অন্য অনেক এক্সামে এসএসসি, ব্যাংক, এরকম অনেক এক্সামে আগে এরকম কোশ্চেনগুলো আসছে, যদি নাও এসে থাকে, নাও পাও পরবর্তীকালে স্ট্রেট ফরওয়ার্ডে এরকম কোশ্চেন। তো এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন আমি পরের কোশ্চেনগুলো দেখবো। এটা জাস্ট একটা ফার্স্ট পার্ট হলো আমাদের রেশিও প্রপোর্শনে। এই নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমি আনবো, তো তোমরা ক্যারি অন করো এটা নিয়ে। তোমাদের যদি কোনো প্রবলেম বা কোনো ডাউট থাকে তোমরা ডেফিনেটলি আমাকে এরকম কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে তো ডেফিনেটলি আমাকে জানাও সেটা। তোমাদের যেমন বলেছিলে যে তোমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছিল বুঝতে, তো আমি তার জন্য একটা চেক চেঞ্জ করেছি। তোমরা আরও যদি অন্যরকম কোনো প্রবলেম হয় তো সেটাও আমাকে জানাও। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ। আমাদের সঙ্গে কানেক্টেড থাকো এবং যতটা সম্ভব এটাকে শেয়ার করো যদি ভালো লেগে থাকে, তাতে আমিও উৎসাহিত হব, এবং তোমরা কমেন্ট করেও জানাও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। ওকে, ধন্যবাদ।